আসসালামু আলাইকুম। তোমরা কি আমাদের আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা গত ক্লাসে তোমাদের সাথে কিছু মৌলের সংকেত নিয়ে কথা বলছিলাম, ঠিক না? খেয়াল আছে তোমাদের? সুব্রত স্যার 3 নং, জি স্যার। তো আমরা ওইখানে প্রথম দিকে কিছু জিনিস আজকে শেখার চেষ্টা করি। হ্যাঁ, মানে পর্যায় সারণীতে বিভিন্ন মৌলের অবস্থান বের করার চেষ্টা করি। এগুলো তো মনে পড়ানো হয়নি তোমাদের, হয়েছে? কলেজে করা হয়নি স্যার। হ্যাঁ, মানে বিভিন্ন মৌলের অবস্থানটা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শিখি আমরা আজকে। যেমন ধরো আমাদের সোডিয়াম কত? 11। তাহলে আমরা কি বলি যে এস এস, তারপর কি বলি? পি পিএস, ঠিক না? এস এস পিএস পিএস এরকম বলতে পারি আমরা। তাহলে এখানে আছে 2টা, তারপরে আবার 2টা, 6টা, একটা, না একটা। জি এই তো। এবার ধরি আমরা লেখা, দেখা যাচ্ছে না? জি স্যার। তাহলে ম্যাগনেশিয়াম হলে আমাদের কি হবে? 3s2। কি হবে? হ্যাঁ, এবার মনে করি আমরা ক্লোরিন 17, তাহলে 3s2, নেক্সট কি 3p5, ঠিক না? জি স্যার। আর মনে করি আমরা যে সালফার কত? 16, তাহলে 3s2, 3p কত? 4, 3, 4। ঠিক আছে না? আর একটা লিখে আমরা মনে করি যে আর্গন কত? 18, তাহলে 3s2, 3, 6। 3p কত? 6, এই তো, ঠিক না? কারণ আমার আজকের বিষয়টা কি, আমরা চাচ্ছি কি যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা বের করব মৌলের অবস্থান। পর্যায় সারণীতে অবস্থান, মানে কয় নাম্বার গ্রুপে বা কয় নাম্বার পর্যায়ে আছে, না? এই তো, ঠিক আছে। তাহলে এইটা জানার আগে আমরা একটা জিনিস আছে এখানে দেখে, এখন দেখো এই যে 3rd 3, না? তাহলে পর্যায় কত? পর্যায় 3। একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কণা প্রসঙ্গ হলো তার পর্যায়, তাহলে পর্যায় কত? 3। আচ্ছা, এখন দেখো এস এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে? একটা। একটা। তাহলে আমরা বলতে পারবো এটা, এটাকে আমরা বলতে পারবো সোডিয়াম এর অবস্থান গ্রুপ 3 নম্বর পর্যায়ে, 1 নম্বর গ্রুপে। 1 নাম্বার গ্রুপ, না? তাহলে 1 নাম্বার গ্রুপটাকে আমরা কি দেখো তো এরকম লিখতে পারি, আবার এরকম লিখতে পারি, দেখো তো কোনটা ঠিক হবে? বুঝতে পারছো না? ওয়ান এ ঠিক হবে স্যার, পর্যায় সারণীতে আর এইভাবেই তো দেওয়া ওয়ানটা আছে। ঠিক, ওয়ান এ, টু এ। ওয়ান ওয়ান টু, আর ওয়ানটা ঠিক হবে না? আচ্ছা ঠিক আছে, খেয়াল না করো স্যার, এটা ঠিক লিখছে হবে না। তোমরা ওয়ান। ওয়ান দ্বারা এটা কি বোঝাচ্ছে? 1 নম্বর। আচ্ছা আচ্ছা, আমি বলছি এই যে এই প্রথমটা লিখেছে রোমান অক্ষর, ঠিক আছে, আর পুরোটা লিখছে আমার ইংলিশ ওয়ান। তাহলে আমরা যদি তোমাকে এরকম বলি, খেয়াল করে একটু, একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন যদি এস এ যায়, তাহলে আমরা এটাকে বলি এস বোলক মৌল। কি বললাম বাবা, একজন বলো তো, যে একটা মৌলের মৌলের ইলেকট্রন সর্বশেষ বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ইলেকট্রন এস অরবিটাল, যদি তাকে বলি এস ব্লক মৌল। ক্লিয়ার? মৌল, এস ব্লক মৌল, আমরা পড়াশুনি খুললে পাবো ইনশাল্লাহ। তো এস ব্লক মৌল হলে এস অরবিটালে যে ইলেকট্রনটা, সেটা তার গ্রুপ হবে। কি হবে? গ্রুপ। আচ্ছা,
তাহলে পয়লা সারণি আমাদের দুই রকম আছে, তোমরা দেখবে একটা আছে অতি আধুনিক, একটা আছে কি বাবা আধুনিক। কি বললাম বলো তো? একটা অতি বললাম আধুনিক আর একটা আধুনিক। আধুনিক, ফাইন। তাহলে অতি আধুনিকে যদি উপকরণ থাকে একটা, তাহলে আমরা বলবো গ্রুপ ওয়ান, ইংলিশে লিখবো ওয়ান, আর আধুনিকে হয়ে যাবে ওয়ান এ। কি বলতেছি? ওয়ান এ। তার মানে হইলো এরকম, যেটা আমাদের একদম অতি আধুনিক, সেখানে গ্রুপ আছে 1 থেকে 18। কত আছে 1 থেকে 18? কত বলছি? 1 থেকে 18। এটা কি বললাম? অতি আধুনিক। আর আধুনিকের মধ্যে প্রতিটা গ্রুপকে ভাগ করা আছে এ আর বি। কি বলতেছি বলেন, আপনার একজন বলেন তো। অতি আধুনিক আছে 1 থেকে 18টা গ্রুপ, আর আধুনিক 18টি। এক থেকে আঠারোটা, 18টি। আর আধুনিক, আর আধুনিকে প্রতিটা গ্রুপকে ভাগ করা হয়েছে এ আর বি। মানে কি, ওয়ান এ আছে, হ্যাঁ, ওয়ান বি আছে, তারপর মনে করো 2 এ আছে, 2 বি আছে, এরকম 3 এ আছে, 3 বি আছে, 4 এ আছে, 4 বি আছে, 5 বি, 5 এ, 6 এ, 6 বি, 7 এ, 7 বি আছে। তাহলে আমরা যদি কি বললাম, 1 এ, 2 এ, তারপর 1 বি, 2 বি, 3 এ, 3 বি, এরকম ভাগ করা আছে এ আর বি, কোথায়? আধুনিকে। আচ্ছা এইরকম এটা দেখো তো, তোমরা কেউ বলতে পারো কিনা, গ্রুপ 8 নামে কোনো গ্রুপ এসে আধুনিকে দেখো তো। গ্রুপ 8 নামে এরকম কোনো গ্রুপ আছে দেখো নাই? তোমাদের বাসায় বই খুলে দেখো, দেখো এরকম গ্রুপ 8 আছে আধুনিকে। আছে কেউ আসছো না নাই আমার সাথে? পাইলাম না স্যার। একদম যেকোনো টেক্সট বই পড়তে দেখো যে অতি দেওয়া আছে সিক্স তো। এ, 6 বি, 7 এ, 7 বি। তাহলে আমরা গ্রুপ 8 এ কি লিখলাম দেখো তো বাবা? এখানে কি এবি লিখছি আমি? শুধু গ্রুপ 8, তার মানে গ্রুপ 8 এর কোনো এবি নাই। খেয়াল থাকবে, গ্রুপ 8 এর কোনো এবি নাই। নাই আচ্ছা আর একটা গ্রুপের এবি নাই দেখো তো, আর একটা গ্রুপের এবি নাই, কোন গ্রুপ হইতে পারে একটা আন্দাজ করো তো বইটা দেখে দেখে। স্যার, 18 নাম্বার সামনে কি গ্রুপে, বই আছে? বই খোলো। 18 নাম্বার গ্রুপে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কি নাম বাবা তোমার? হ্যাঁ, কি নাম তোমার? রেজওয়ান হক স্যার। হ্যাঁ, কি কি? রেজওয়ান হক। রেজওয়ান হক। রেজওয়ান হক, রেজওয়ান আচ্ছা অনেক ধন্যবাদ, ভালো। আচ্ছা ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন তোমাকে কি বলতে পারবো, যে সকল গ্রুপের এবি আছে কিন্তু গ্রুপ 8 আর 18 নাম্বার গ্রুপের কোনো এবি নাই। এটা তোমার ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কি বললাম, যে সর্বশেষ ইলেকট্রন এসে গেলে এস ব্লক মৌল, এস ব্লক মৌল হলে এস ইলেকট্রন একটা, তাহলে আমরা বলবো অতি আধুনিকে 1 নম্বর গ্রুপ, আর আধুনিকে বলবো গ্রুপ 1 এ। অনুরূপ ভাবে ম্যাগনেসিয়াম দেখো 3s2, না? তাহলে এস এর মধ্যে ইলেকট্রন কয়টা? 2টা। তুমি বলবা স্যার এটা অতি আধুনিকে গ্রুপ 2, ইংলিশের 2 লিখবো, আর আধুনিক বলি তাহলে আমরা বলবো 2 দিয়ে, রোমান অক্ষরে 2 দিয়ে, সাথে গ্রুপ 2 এ। তাহলে আমার সংক্ষেপ কথা হলো, যে যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা তাকে বলি এস ব্লক মৌল। ক্লিয়ার? এস ব্লক মৌলের মধ্যে ইলেকট্রন যদি একটা থাকে, তাহলে বলবো স্যার গ্রুপ 1 নাম্বার অতি আধুনিকে, অথবা বলবো 1 এ আধুনিকে। এস এর মধ্যে ইলেকট্রন 2টা আছে, তাহলে বলবো স্যার এটা আপনার অতি আধুনিকে গ্রুপ 2, আর আধুনিকে 2 এ। আচ্ছা।
তাহলে এইবার দেখো এই যে ক্লোরিন 17, হ্যাঁ স্যার ওই এ বি গুলো একটু আরেকবার বুঝাই দেবেন স্যার, এটা ঠিক বুঝতে পারলাম না। না না না, বলতেছি আমি যে আমার সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে এস গুলো মৌল, এটা ক্লিয়ার? জি স্যার ঠিক আছে, জি তাহলে এস গোলক মৌল হলে যদি এস এর মধ্যে ইলেকট্রন থাকে একটা, তাহলে আমরা বলবো অতি আধুনিকে 1 নম্বর গ্রুপ, আধুনিকে 2 নম্বর গ্রুপ, শেষ। এবার আধুনিকে আসো, আধুনিকে বলতেছে আমরা কি যে প্রত্যেকটা গ্রুপকে এ আর বি ভাগ করা হয়েছে, তাহলে এস গোলক মৌল হলে আমরা বলবো 1A, এখানে দুইটা আছে বলবো 2A, এই এস গোলক মৌল হলে বলবো যদি একটা ইলেকট্রন থাকে 1A, দুটো থাকে বলবো 2A, মানে অতি আধুনিকে 1, আধুনিকে 1A, অতি আধুনিকে 2, আধুনিকে 2A। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এটা দেখো, এটা আর বুঝবে, একটু ক্লিয়ার হো, একটু ওয়েট করবো। এই ক্লোরিন কত, 17 না? এখন রেজোয়ান বলো তো লাস্ট ইলেকট্রন কোথায় গেছে আমাদের, এই যে হাত দিয়ে রাখছি, কোথায় হাত দিছি বলো তো? পি অরবিটালে স্যার, ফাইন, পি অরবিটালে। থেকে আমরা বলবো যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলি পি গোলক মৌল। কি বলি? পি গোলক মৌল। কি বলি? পি গোলক পি গোলক মৌল। মৌল। আচ্ছা ফাইন, তাহলে পি গোলক মৌল যদি হয়, তাহলে এখানেও আমার আধুনিক আর অতি আধুনিক আছে। কি আছে? আধুনিক আর অতি আধুনিক আছে, ঠিক আছে। অতি আধুনিক। হ্যাঁ তুমি দেখো আগে, তাহলে এইটার পর্যায় কত হবে? পর্যায় 3 হবে। 3, সর্বোচ্চ কণার সংখ্যা 3, পর্যায় 3। ওকে, এখন তুমি একে বলতেছ আমরা কি পি ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন পিতে গেলে পি ব্লক মৌল। আচ্ছা এইবার তুমি দেখো ইলেকট্রন যোগ করো তো কয়টা আছে? 7টা। 7টা। তাহলে এখন আমরা ছাত্রকে বলবো যে পি মৌলক মৌলের জন্য এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন যোগ করলাম, কত হলো? 7। আচ্ছা হোক, এবার দেখো তো বাবা, এস প্লাস পি প্লাস 10 কত হবে? 17। 17। ফাইন, 17। তাহলে এখন যদি আমরা এটাকে বলি যে স্যার এটা আপনার অতি আধুনিকে আছে 17 নম্বর গ্রুপ, কয় নম্বর গ্রুপ? 17। আর যদি আমরা আধুনিক বলি, হ্যাঁ তাহলে আমরা বলবো এটা তাহলে আছে এই যে 7D। 7 না, 7A, AA। তাহলে আমরা ছাত্রকে এটা বলতে পারবো যে এস মৌলক মৌল আর পি মৌলক মৌল হলো এ উপশ্রেণীর মৌল। লিখে দেই, হ্যাঁ দেখো এই যে এস মৌলক মৌল আর কি বাবা পি মৌলক মৌল, ঠিক আছে, কোন উপশ্রেণী হবে? এ উপশ্রেণী। দেখো তুমি বুঝছো কিনা, যদি এস এ ইলেকট্রন থাকে একটা, তাহলে 1A, দুটো থাকলে 2A, আর পি ব্লক মৌলের ক্ষেত্রে যদি যোগ করে পাই 7, তাহলে 7A, যোগ করে পাই 6, 6A। আর অতি আধুনিকের জন্য এস প্লাস পি প্লাস 10 যোগ দেবো, 17 হলে 17A। এখন রেজওয়ান জি স্যার, তুমি এটা বলো তো কত হবে এই সালফার 16? তাহলে এটা অতি আধুনিকে হবে 16 নম্বর গ্রুপে, ফাইন, এই যে আর এস পি টেন আধুনিকে যোগ হবে, দাও, হ্যাঁ আধুনিক অতি কত হবে? আধুনিকে হবে 16 নম্বর গ্রুপে, জি পর্যায় 3 হবে স্যার। হ্যাঁ, আর আধুনিকে? আধুনিকে হবে 6A 6A, গ্রুপ। ফাইন, 6A, ক্লিয়ার? আচ্ছা সিক্স জি স্যার, এ আচ্ছা অনেক ধন্যবাদ। আর্গনটা দেখো, আর্গন তাহলে আর্গন হচ্ছে 6, 2, 8, 10, 18, তাহলে অতি আধুনিক হবে 18 নম্বর 18, গ্রুপে। হ্যাঁ, এস প্লাস পি প্লাস 10, তাহলে 2 প্লাস 6 প্লাস 10 = 18, তাহলে অতি আধুনিকে 18, ঠিক আছে। আর আধুনিক কি জি হবে? স্যার, আধুনিকে আধুনিকে 8B, 8A, 8A হবে। 8A হবে না, কিন্তু আসলে জি এটা স্যার, আমি তোমার একটু বললাম যে গ্রুপ 8 এর কোনো এবি নাই আর 18 নম্বর গ্রুপের কোনো এবি নাই, কি ঠিক আছে? ভুলে গেছি।
ভুলে গেছি স্যার। যেটা যেটা 18 নম্বর গ্রুপ, একে আমরা বলি শূন্য গ্রুপ। কি বলি? শূন্য গ্রুপ। শূন্য খেয়াল থাকবে গ্রুপ, এবার, মানে অষ্টক পূর্ণ হয়েছে জি স্যার। নিষ্ক্রিয় গ্যাস, যারা কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা শূন্য গ্রুপ। কোন গ্রুপ? শূন্য গ্রুপ। তাহলে আমরা কি বললাম বাবু এখানে, যে স্যার আপনার ইলেকট্রন দুইটা আর ছয়টা আর 10, তাহলে 18 নম্বর হলো অতি আধুনিক 18 নম্বর গ্রুপ। আর আধুনিকে যোগ করে হয় 8, কিন্তু 8 বলতে এখানে অষ্টক পূর্ণ আছে। অষ্টক পূর্ণ মানে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস গ্যাস, মানে গ্যাস মানে শূন্য গ্রুপ। কোন গ্রুপ? শূন্য শূন্য। গ্রুপ, হ্যাঁ, খেয়াল থাকবে জি স্যার। যেটা অতি আধুনিকে 18, সেটা আধুনিকে হলো শূন্য গ্রুপ। পর্যায় পর্যায় সারণী একেবারে একেবারে ডান পাশে, তুমি বই বই খুলে দেখতে পারো একটু। আচ্ছা, এইবার এটা তাহলে আর কি বলতেছি আমরা, এস ব্লক হলে এ উপশ্রেণী, পি ব্লক হলে এ উপশ্রেণী, ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখো, ভয় পাইও না, বুঝবা ইনশাল্লাহ, লাগে হবে, অসুবিধা নেই। এবার দেখো যে নাইট্রোজেন 7, তাহলে আমরা কি বলি যে 1s2, 2s2, 2p3। তাহলে এটা আমার, এটা আমার পি ব্লক মৌল। কি ব্লক মৌল? পি ব্লক মৌল। তাহলে আমাদের একটু আগে ফর্মুলা ছিল যে এস প্লাস পি এর ইলেকট্রন, আর একটা ছিল এস প্লাস পি প্লাস 10। তাহলে এখানে দেখো 2 যোগ 3 যোগ কত 10, কত হইলো? 15। 15। তাহলে অতি আধুনিকে 15, ক্লিয়ার? আর জি স্যার, আধুনিকে কত হবে? আধুনিকে পাঁচ ফাইভ এ, পাঁচ, হ্যাঁ, ফাইভ ফাইভ এ এ, জি স্যার, ফাইভ এ। ফাইভ এ। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আর যদি আমার এখানে এস প্লাস পি ইকুয়াল হয়ে যায় 8, কি হয়ে যায়? 8। তাহলে আমরা কি বলবো যে এস স্যার প্লাস পি প্লাস 10 ইকুয়াল অতি আধুনিক 18, অতি আধুনিক 18, 18, আর এটা তো আধুনিক, শূন্য, আধুনিক জিরো, হ্যাঁ, শূন্য অনেক গ্রুপ, অনেক ধন্যবাদ। আধুনিকে শূন্য গ্রুপ। শূন্য শূন্য বলতে, শূন্য বলতে আমাদের কোন গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। পর্যায় শুনে একেবারে ডানে না বামে? ডানে স্যার, ডানে একেবারে স্যার। ডানে, ডানে, ফাইন। এবার আমরা একটা অন্য জায়গায় আসবো, হ্যাঁ, এবার খেয়াল করো, এটার নাম কি বলতে পারবা? এসসি, স্ক্যান্ডিয়াম, ফাইন, স্ক্যান্ডিয়াম। তুমি এখন লিখলা যে স্যার এস এস পিএস পিএস, তারপর লিখলাম কি ডি পি এস, বুঝতেছো না আমি কি বলতেছি? যা বলি দুইবার করে বলি, জি এস স্যার, এস 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 পিএস পিএস ডিপিএস। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 6, 2 2। তাহলে এখন দেখো তো ডি তে ইলেকট্রন কয়টা হবে? একটা হবে স্যার, একটা হবে। আচ্ছা, ভালো লাগলো, একটা দিলাম আমি। তাহলে এই যে লিখলাম আমি যে 1 এর পরে 2, 2 এর পরে স্যার 3s2 স্যার, দুইবার দিবেন স্যার, ওই যে দুইবার পড়ো দিছি হবে না? আচ্ছা, জি হলো, স্যার, ঠিক আছে না? তাহলে এই যে আমরা লিখলাম যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 3, এটা কোন সূত্র? যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে আবার 3, এটা কোন সূত্র বাবা এটা? আচ্ছা, আমি তোমাকে হেল্প করতেছি, দেখো তো এই সূত্র কিনা, দেখো খালি তোমরা হ্যাঁ বা না বলবা। এই কি লিখলাম এটা? আব্বায় নীতি নাকি লিখছেন? নীতি, হ্যাঁ, আব্বা নীতি, ইলেকট্রন বিন্যাস। শুনো না, এটা জি স্যার, শোনাই, জি স্যার, জি স্যার। আচ্ছা শুনছো, তাহলে আব্বাও নীতি। তাহলে এখন যদি আমরা তোমাকে বলি যে বাবা রেজওয়ান লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, স্যার ডি অরবিটালে, তাহলে একে আমরা বলবো ডি ডি ব্লক মৌল, ব্লক মৌল। কি বলবো? ডি ব্লক মৌল। এখন আমরা আজকে খেয়াল রাখবো ডি ব্লক মৌল হলো সবাই হবে ধাতু। কি হবে? ধাতু। আর কি ডি ব্লক মৌল গুলো হইলো বি উপশ্রেণী। কোন উপশ্রেণী বলেন তো? বি উপশ্রেণী, বি উপশ্রেণী। আচ্ছা, এবার আমরা বের করবো যে কোথায় আছে।
আচ্ছা, তাহলে এবার আমি যোগ করব এস প্লাস ডি এর ইলেকট্রন। তাহলে এস এ কয়টা আছে? দুইটা। আর ডি তে কয়টা আছে? একটা। মোট কয়টা ইলেকট্রন? তিনটা। না তিনটা না, কথা বলো। হ্যাঁ জি স্যার। তাহলে তিন হলে আমরা এখন বলবো যে অতি আধুনিকে গ্রুপ থ্রি, আর আধুনিকে বলবো, দেখো এবার আধুনিকে বলবো যে আমরা এই যে রোমান অক্ষর দিলাম গ্রুপ থ্রি বি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কি বলছি, ডি মূলক মৌল সবাই হবে ধাতু এবং সবাই হবে বি উপশ্রেণী। ডি মূলক মৌলের গ্রুপ সংখ্যা বের করব এস প্লাস ডি এর ইলেকট্রন দিয়ে। এস প্লাস ডি যদি তিন হয় তাহলে অতি আধুনিকে থ্রি, আধুনিকে থ্রি বি। এবার দেখেন, এটার নাম কি? টাইটেনিয়াম। ফাইন, তাহলে এখানে এখানে কি হবে? ফোর এস টু থ্রি ডি টু, ঠিক না? এবার দেখো কি হবে, তোমার বলো, তোমাকে বলো এবার কি হবে। তাহলে এটা দুই, হবে হ্যাঁ স্যার বল, দুই দুই চার, হ্যাঁ অতি আধুনিকে চার, আধুনিকে, আধুনিকে হবে, আধুনিকে হবে 4B। ফোর বি, আর অতি আধুনিকে ফোর। ঠিক ফোর ঠিক আছে, তাহলে আধুনিক কি হইলো? আধুনিক হইলো কি বাবা? ফোর, রোমান অক্ষরে ফোর বি, আর অতি আধুনিক হইলো কি? ইংলিশের ফোর। ক্লিয়ার ফোর কি? ঠিক আছে, এবার দেখেন ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম 24। চব্বিশ তাহলে আমরা কি বলে এটাকে? ফোর এস ওয়ান, থ্রি ডি কত বলি? ফাইভ। খেয়াল আছে না ওই যে অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত? জি স্যার। মানে খেয়াল নাই, খেয়াল নাই, আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা একটু। মানে এটা এটা তো হওয়া উচিত ছিল এরকম যে ফোর এস টু থ্রি ডি ফোর। আমরা এটাকে কি লিখি জি যে স্যার, ফোর এস ওয়ান থ্রি ওয়ান ডি আর ফাইভ, থ্রি ডি থ্রি ডি ফাইভ। ফাইভ কেন? যে অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত, ডি তে থাকে 10, 10-এর অর্ধেক ফাইভ, এস এ থাকে 2, 2-এর অর্ধেক কত? ওয়ান। তাহলে এখন দেখো তোর কয় নাম্বার গ্রুপ হবে? অতি আধুনিকে হবে 6 নম্বর গ্রুপ, আর ফাইন, আধুনিকে হবে 6B। 6B, 6B, বুঝলে? তাহলে এবার আমি আগাচ্ছি অন্য জায়গায়। হ্যাঁ স্যার আমার প্রবলেম ছিল হ্যাঁ বলো। স্যার, পটাশিয়ামের ক্ষেত্রে একটু দেখাই দিবেন। পটাশিয়াম, হ্যাঁ দেখাই দেবো, দেবো না কেন, এটা তো ওয়ান টুর বিষয়। আচ্ছা লিখতেছি, পটাশিয়াম দেখবে তুমি? হ্যাঁ, কোনো চিন্তা করো না, তুমি খালি ফাটাফাট বলো আর আমার সাথে থাকো। পটাশিয়াম কত তুমি বলো? 19, 19 না? কোনো ভয় পাইও না, বলো এস এস, তারপর কি বলতে থাকো? পিএস, এই তো না, তুমি এখানে দাও, এখানে দাও, এখানে দাও, এখানে দাও, কত হইলো? 2, 2, 4, 6, 10, 18, এখানে একটা ওয়ান দাও, দিলাম দিলাম, ওয়ান দাও, টু দাও, টু দাও, থ্রি দাও, এটা কত? ফোর। আরে রেজওয়ান, তুমি এখন তুমি নিজে বলো তো এটা কোন ব্লক মৌল সেটা বলো আগে। এস ব্লক মৌল, ক্লিয়ার রেজওয়ান? রেজওয়ান আসো, জি স্যার, জি স্যার, কোন ব্লক মৌল? এস ব্লক মৌল, ঠিক আছে, এস ব্লক মৌল। এস মৌল হবে এ হবে। ইলেকট্রন এসে কয়টা আছে দেখো? একটা স্যার, তাহলে ওয়ান এ, অথবা অতি আধুনিকে ওয়ান আর আধুনিকে ওয়ান এ। হ্যাঁ হ্যাঁ কি ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করলে পারবা ইনশাল্লাহ। তুমি ধরো ক্যালসিয়াম ধরো কত? 20 না? এই দেখো তুমি এখন আমার সাথে তাড়াতাড়ি করতে পারবা। ফোর এস টু, ফোর এস টু, এস মানে কি বলো সেটা বলো, এ বলো, ক্লিয়ার?
ইলেকট্রন তাহলে কয়টা আছে এসে? আধুনিকে টু আর ফাইন, আধুনিকে সরি আধুনিকে হবে 2a, আর আধুনিকে অতি 2b। 2a, অতি হ্যাঁ স্যার, আর অতি আধুনিকে আর 2, টু 2 মানে এস বলক হলেই এ, বি বলক হলেই এ, আর ডি বলক হইলে বি, খেয়াল রাখবো এটা, ক্লিয়ার? এস বলক হইলে এ, বি বলক হইলে এ, আর ডি বলক হইলে কি বাবা, বি। ঠিক আছে, স্যার, এফ হইলে কি আচ্ছা, হবে? হ্যাঁ, এফ ব্লক মৌল হইলে কি হবে? এফ বলক মৌল হইলে বি ওটা উপস্থিত হবে। আমি তো এফ এখন যাইনি, আমি তখন এফ এ যাইনি বাবা, তুমি ডিটা শেষ করো ওটা না, যাচ্ছে তো এখন। এফটা যাচ্ছি না, এই কারণে তুমি যদি এস শেখো, পি শেখো, ডি শেখো, এফ অটোমেটিক শিখে ফেলবে, কারণ এফ এর অবস্থানটা পরের আসনের একদম নিচে নির্ধারণ করে দেওয়া আছে, ওই জন্য ওটা মাথা ঘামাচ্ছি না আমরা। ঠিক আছে, এফ গুলো বি উপস্থিত নেই, ডিটা শেখো, ডি ডি শেখো। এখন দেখো এফ কত, 26, 26 না কি আমার সাথে আছো তোমরা, জি স্যার, যেমন আছো 26 হলে কি এটা হবে না, দেখো তো, জি স্যার, তাহলে ডি হলো কোন বলক মৌল, ইলেকট্রন যদি তাহলে ডি ডি হলে তে যায় কোন বি বলক, উপস্থিত নেই, না না ডি হলে বি, এই তুমি এখানে বি বি বলক দাও, মৌল হবে স্যার। হ্যাঁ ডি বলক মৌল মানে বি, বার যোগ দাও ইলেকট্রন কয়টা যোগ দাও তো, তাহলে 2 আর 5 আট, 7 আট না, আট আট আট, 6 2 8, ও আমি লিখলাম আচ্ছা স্যার, এখানে আর এইট, দেখা যাচ্ছে না তো ক্লিয়ার। দেখা এবার দেখা যাচ্ছে, বড় করে লিখবো একটু, হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে, ফাইন, তাহলে 6 2 কত বাবা, লিখলে আট, ভালো হচ্ছে স্যার। আচ্ছা 6 2 8 না, তাহলে এইবার তুমি আস্তে আস্তে আগাও, জি স্যার, টেনশন করো না, একটা হলো আধুনিক আর একটা কি আছে আমাদের বলো, অতি আধুনিক না, তাহলে অতি আধুনিক কত হবে, 8 হবে। অতি আধুনিক 8, সেটা অবশ্যই ইংলিশের 8, আর আধুনিক হলো 8 না, 8B, কিন্তু আমি যে একটু আগে বললাম যে গ্রুপ গ্রুপ 8 এর কোনো এবি নাই, হ্যাঁ শুধু 8, কি বলবো, হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ 8, তোমার বইটা একটু খুলে দেখো না কেন, শুধু স্যার, এই যে 8 নম্বর গ্রুপ আর 18 নম্বর গ্রুপে এবি নাই কি জন্য স্যার? এবি নাই কি জন্য, না আচ্ছা ওইটা পরে হবে, তুমি আগে দেখো যে হ্যাঁ 18 আর গ্রুপ 8 এর এবি নেই, এটা আগে শোকা আগে, ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, দেখুন আয়রনের পরে কি আছে, কোবাল্ট আছে স্যার, কোবাল্ট, কোবাল্ট কত, 27 না, আচ্ছা 27। তোমার বইটা বইটা খুলে রাখো তাহলে বুঝতে সুবিধা, দেখো এইবার তুমি যোগ দাও কি হবে, দেখো তো এবার যোগ দাও তো কত হবে, 7 2 কত নয় হইলো, 9 হবে, 9, তাহলে আমরা কি বলবো, অতি আধুনিক 9 কত বলবো, 9, অতি আধুনিকে ইংরেজি দিয়ে 9। 9, ইংলিশে 9, ফাইন, আধুনিকে কি বলবো, তাহলে 9B, না বইটা দেখো একটু, তুমি বইটা খুলে দেখো একটু, আর বই না থাকলে আমি বলে দিচ্ছি, বই সাথে বই আছে তোমার, না স্যার, আচ্ছা এইবার দেখো তাহলে, এইবার খেয়াল রাখবা তুমি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে খেয়াল করো যে এস প্লাস ডি যোগ করে 3 হয় তাহলে বলবো 3 অথবা 3B, যদি 4 হয় 4 অথবা 4B, 5 হলে 5 অথবা 5B, 6 হলে 6 অথবা 6B, 7 হলে 7 অথবা 7B, ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার, কিন্তু যদি এস আর ডি যোগ করে 8 হয় তাহলে কি বলবো, 8 হলে তো ওটার কোনো এবি নাই স্যার। ফাইন, 8 হলে কোনো এবি নাই, আচ্ছা অনেক ধন্যবাদ, ভালো লাগলো, তুমি মনোযোগ সহকারে আসো, তাহলে এস প্লাস ডি মিলে কি বাবা, 8, তাহলে গ্রুপ 8 এর কোনো এবি নাই, তাহলে আমরা বলবো এরকম অতি আধুনিকে 8 আর অতি আধুনিকে এই 8, অতি আধুনিক ইংলিশ 8, আধুনিকে রোমান 8, এবার যদি আমরা আবার বলি রেজওয়ান যে এস প্লাস ডি সমান 9 আর এস প্লাস ডি সমান কি বাবা, 10, তাহলে এখন কি হবে, বই আসার সাথে বই আসে তোমাদের,
বইটা দেখো না একটু, যখন বই নাই। জি বাবা নেক্সট ইস স্যার। আচ্ছা লাগবে না, শোনো এই শোনো শোনো শোনো। আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারবো তোমাদেরকে, রেজওয়ান শোনো, বই লাগবে না শোনো, আমরা এখন বলতে পারবো যে এস প্লাস ডি যদি যোগ করে 8, 9, 10 হয় তাহলে হবে গ্রুপ 8 আধুনিকে, আর অতি আধুনিকে 8 হলে 8, 9 হলে 9, 10 হলে 10। তাহলে আমি সংক্ষেপে বলি আবার, যে এস প্লাস ডি যদি 3 হয় তাহলে অতি আধুনিক 3, আধুনিক 3B। এস প্লাস ডি যদি 5 হয় তাহলে অতি আধুনিক 5, আধুনিক 5B। এস প্লাস ডি যদি 7 হয় তাহলে অতি আধুনিক 7, আর আধুনিক 7B। আর এস প্লাস ডি যোগ করে যদি 8, 9, 10 হয় তাহলে অতি আধুনিকে 8, 9, 10, আর আধুনিকে 8। আমরা যদি লিখি তোমাদের সামনে এরকম, যে কোবাল্ট, কোবাল্ট কত? 27। তাহলে 4s2 3d কত? 7। তাহলে দেখো যোগ করে কত হয়েছে? 9, 9 না? জি স্যার। 9 হলে আমরা কি বলবো, অতি আধুনিক কত বলবো? তাহলে 8 অতি আধুনিক, অতি আধুনিকে 9 হবে, দাঁড়াই তো আছে, 4s1 3d 10, 4s1 3d 10, ঠিক আছে, কি ঠিক আছে কথা? 4s1 3d 10। এখন দেখো তুমি খেয়াল করো ধীরে ধীরে, যে এটা আমার লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, অবশ্যই ডি মূলক মৌল, কি মূলক? ডি মূলক মৌল, ঠিক আছে বাবা। এখন যোগ দাও তো কত হবে, 10 আর 11 যোগ দাও তো, যোগ দাও 10 আর 11 যোগ দাও, এস এস আর ডি যোগ দাও, 10 আর 1 কত? 11, ঠিক না? তাহলে 11 হচ্ছে, তাহলে অতি আধুনিকে 11, ঠিক আছে। আচ্ছা না আধুনিকে কি হবে? তাহলে এখন আমরা ছাত্রকে বলবো যে এস আর ডি যোগ করে যদি 11 হয় তাহলে অতি আধুনিক 11, কিন্তু আধুনিকে হবে কত? 1B। কি হবে বলেন? 1B, কি বললাম? 1B। তাহলে 10 বাদ হয়ে যাবে। এবার দেখো লাস্ট পড়াই আমরা, এটা জিঙ্ক কত বাবা? জিঙ্ক 30, তাহলে কি 4s2 3d 10, 10 2 কত? 12, 12। তাহলে অতি আধুনিক কত? 12, 12। তাহলে আধুনিক কত হবে? তাহলে 2b, হ্যাঁ 12 হলে 10 বাদ 2b, আর 2 থাকবে। জি, তাহলে আমরা এখন বলবো যে যদি যোগ করে 11 হয় তাহলে 10 বাদ 1b, যোগ করে 12 হয় 10 বাদ 2b। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা একটু বিষয়টা মাথায় নাও, সামনের দিন আমরা আবারও এটা পড়বো, মানে পরে আসনটা ভালো করে শিখতে পারলে আমি অনেকগুলো বিষয়ে দ্রুত অ্যান্সার করতে পারবো। এখন দেখো রেজওয়ান, আমি ইলেকট্রন বিন্যাস ছাড়াও বলে দিতে পারবো, ইলেকট্রন বিন্যাস ছাড়াও বলতে পারবো মৌলটা কোথায় আছে। দেখো এই 7 আর 2 কত হয়? না 7 আর 2 কত হয়? 27। 7 আর 2 কত? তাহলে এটা গ্রুপ 9। এই 9 আর 2 কত? 11। এই যে কপ, তাহলে গ্রুপ 11, 1B। হ্যাঁ, আয়রন কত আছে দেখো তো? 26। 26, তাহলে বলবো 6 আর 2 গ্রুপ 8। এই যে এখানে যোগ করলে হয়ে যায় 6 আর 2 গ্রুপ 8। স্ক্যান্ডিয়াম কত আছে? 21। স্ক্যান্ডিয়াম 21, 1 আর 2 2 3, তাহলে 3B অথবা 3, বুঝতে পারছি? জি জি স্যার। এখন দেখো টাইটেনিয়াম, টাইটেনিয়াম কত হবে তাহলে? 2 আর 2 2 আর 2 4,
তাহলে ফোর বি অথবা ফোর, ক্লিয়ার? একুরোমিয়াম দেখো, চার দুয়ে কত? চার আর দুই চার আর ছয়, দুয়ে ছয়, তার মানে সিক্স বি অথবা গ্রুপ সিক্স। ঠিক আছে, জি স্যার। তাহলে আজকে আর ক্লাস শেষ করে দিলাম। আমার শরীরটা ভালো না, মানে আমার 2 সপ্তাহ থেকে জ্বর। ঠিক আছে, তোমরা এগুলো পড়ো ইনশাল্লাহ। সামনের দিন আবার তোমাদেরকে বিভিন্ন গ্রুপের মৌলগুলো নাম শেখাবো, মানে যেন দ্রুত আমি বুঝতে পারি কোন মৌল কোথায় আছে, বিভিন্ন মৌলের ওই যে সিকোয়েন্স শেখাবো, মানে এক নজরে তুমি নিজে নিজে বলতে পারবে যে কোথায় কোন মৌল আছে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা শিখলাম কি গ্রুপ 8 এর কোনো এবি নাই, আর গ্রুপ 18-র কোনো এবি নাই। ঠিক আছে, নাই 18-র আর একটা নাম কি ছিল? শূন্য গ্রুপ। কি গ্রুপ? গ্রুপ শূন্য গ্রুপ। শূন্য গ্রুপ শূন্য গ্রুপে কোন মৌলগুলো আছে বলো দেখি। স্যার, ওখানে এই যে আছে হিলিয়াম, আছে তারপরে হিলিয়াম, নিয়ন, নিয়ন, আছে নিয়ন, আর্গন, আর্গন, আছে ক্রিপ্টন, জেনন, রেডন, রেডন। আমরা একসাথে কি বলি? নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় কি মৌল। গ্যাস? নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, তো ঠিক আছে রেজওয়ান, ভালো থাকো, ভালো লাগলো, সামনের দিন দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকে, দোয়া রাখো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।